হলুদ পাপড়ি মেলে সূর্যের পানে মুখ, ফুলের নাম সূর্যমুখী। দূর থেকে দেখলে মনে হবে সবুজের মাঝে হলুদের গালিচা। সূর্যমুখী ফুলের এমন মনোমুগ্ধকর রূপের দেখা মিলবে কিশোরগঞ্জের মিটামইন উপজেলার ঘাগরা ইউনিয়নের হোসেনপুর এলাকায়। শুধু সৌন্দর্যের জন্য নয়, দেশের ভোজ্য তেলের চাহিদা মেটাতে সরকারের কৃষি বিভাগের প্রণোদনার আওতায় রোপণ করা হয়েছে সূর্যমুখী ফুল। আমি 5 একর জমিনে সূর্যমুখী চাষ করছি, এতে ফলন ভালো দিচ্ছে। আর কৃষি অফিস থেকে আমাকে সার এবং বীজ দিয়ে তারা এই আমাকে ইয়ে করছে, সাহায্য করছে, এতে ফলন ভালো হবে আশা করি। এই আউরের মধ্যে আগে করতাম ধান, এখন ধানের সময় লাগে বেশি, এখন কৃষির অফিসারের পরামর্শে সূর্যমুখী করছি, সময় লাগে কম। কৃষকরা বলছেন অন্য ফসলের চেয়ে কম খরচ আর লাভ বেশি হওয়ায় খুশি তারা। আগামীতে এই ফুল চাষে আগ্রহ প্রকাশ করেছেন অনেকে। কোনোদিন এই হাওরে ভাবি না এত সুন্দর সূর্যমুখী চাষ হবে, আসলে খুবই ভালো লাগছে। আমার ইচ্ছা হয় যে আগামীতে আমি যেন 4-5 একর করতে পারি। প্রতিদিনই প্রকৃতি প্রেমীদের ভিড় বাড়ছে সূর্যমুখীর বাগানে। চমৎকার লাগলো যে হাওরের সবুজের মধ্যে এই হলুদের প্রভা একটা বিস্তার করতেছে, এত চমৎকার একটা পরিবেশ, যে কারণে আমরা এখানে ছবি তুলতে আসছি। আমরা হাওরে এমনি বর্ষাকালে পানি টানি দেখি, এবার হাওরে ঘুরতে আসছি, ঘুরতে এসে সূর্যমুখীর ক্ষেত পাইছি, বন্ধু বান্ধব মিলে অনেক ছবি টবি তুললাম, আবার আসবো। বিভিন্ন ধরনের ফসল আবাদে কৃষকদের উৎসাহের আওতায় সূর্যমুখীর আবাদে প্রণোদনা সহ পাশে থেকে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চলতি রবি মৌসুমে মিটামইন উপজেলায় 100 বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করা হচ্ছে। আমরা কৃষি বিভাগ কৃষকের দ্বার গোড়ায় থেকে সূর্যমুখীর চাষ সম্প্রসারণ করছি এবং সূর্যমুখীর উৎকৃষ্ট মানের তেল ফসল কৃষকরার দ্বার গোড়ায় পৌঁছবে বলে আমরা আশা করি। সূর্যমুখী, সরিষা, এই সমস্ত ফসলগুলো আমরা হাওরে নিয়ে আসছি। আমরা গত বছর থেকে সরকারি প্রণোদনা আওতায় কৃষককে বিনামূল্যে বীজ এবং সার দিয়ে আসতেছি এবং সেটা ক্রমধারাতে আমাদের এই বছরও আমরা প্রায় 100 বিঘা জমিতে আমাদের মিঠামইন হাওরে আমরা সূর্যমুখী আবাদ করেছি। এবং এখান থেকে কৃষকদেরকে মূলত ক্রপ ডাইভার্সিফিকেশন অর্থাৎ ভিন্ন ভিন্ন ফসলে কৃষকদেরকে অভ্যস্ত করার জন্য আমাদের একটা চেষ্টা চলছে। আশা করতেছি এর থেকে কৃষকরা ভিন্ন ভিন্ন ফসল চাষাবাদে অভ্যস্ত হইবে এবং তারা লাভবান হবে, এবং আশা করছি সামনে এটা আরও বৃদ্ধি হবে এবং কৃষকরা স্বাবলম্বী হবে। প্রথমবারের মতো জেলার মিটামইন উপজেলায় 100 বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। এর বীজ থেকে ভোজ্য তেল ও গাছ থেকে জ্বালানির চাহিদা মিটবে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরে জেলায় সূর্যমুখী ফুলের বীজের ভালো ফলন হবে, এমনটাই প্রত্যাশা কৃষিবিদদের। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।